শবনম ইয়াসমিন বুবলির পাশে আমরা যাকে দেখতে পাচ্ছি সে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী সৌমি, যে কিনা 29 অক্টোবর 2023 সালে সেম ড্রেস পরা পিকচার পোস্ট করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, এবং 2024 সালে এসে বুবলি ম্যাডাম তার ফ্ল্যাশব্যাক সিনেমার টিজার পাবলিশ হয়েছিল সেই দিন পড়েছিলেন ইন্ডিয়াতে গিয়ে। তো এটা হচ্ছে কপি একটা ড্রেস, বুবলি সৌমিকে কপি করেছে, বা হয়তো বুবলি জানতো না যে এই ড্রেসটা সৌমি পরেছে, যেটাই হোক কিন্তু তার ড্রেসটার সাথে বুবলির ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। তো অনেকেই দেখলাম এটা নিয়ে পোস্ট করছেন, কপিবাজ বুবলি। তো আমি যদি এই কথাটা বলি, এখন অনেকেই বলবে যে একটা ড্রেস শুধু একজনের জন্য বানানো হয় না। অবশ্যই একটা ড্রেস একজনের জন্য বানানো হয় না। কিছু বুবলি ভক্ত কমেন্টে এসে আবার বলে যে আমরা ভাত খাই আপনিও ভাত খান, তার মানে আপনি আমাদেরকে কপি করেন। আরে ভাই, আপনারাই আবার বলে থাকেন বুবলি নাকি বাংলাদেশের লেডি সুপারস্টার, তো সুপারস্টার কেন সবাইকে কপি করবে? তার প্রত্যেকটা ড্রেস আপ অন্য অন্য মানুষের সাথে কপি হয়ে যায়, কেন লেডি সুপারস্টারকে অন্য মানুষরা কপি করবে, অন্য নায়িকারা কপি করবে, সে কেন আরেকজনকে কপি করবে? তার ড্রেসের প্রতি আরও সচেতন হওয়া উচিত, তাই না?